ফিনিক্স পাখির নাম শুনেছেন এবং কেন শুনেছেন এবং কিসের জন্য পপুলার আমাকে কমেন্ট বক্সে আজকে জানাবেন আজকে আমরা ইনফিনিক্স জিরো এইট আই নিয়ে আলোচনা করব। যেটা থার্ড ডিসেম্বর ভারতে লঞ্চ হবে এবং বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রবল জানবো ইনফিনিক্স জিরো এইট আইয়ের মধ্যে কী স্পেসিফিকেশান আছে কি ফিচার্স আছে কত দাম হবে ভারতে এবং বাংলাদেশে আমাদেরকে ইনফিনিক্স কোনো প্রোডাক্ট রিভিউর জন্য পাঠাই না তো এরকমের ভিডিও আমরা করি বা প্রোডাক্ট কিনি তারপর আপনাদের সঙ্গে আনবক্সিং শেয়ার করি তো আজকের ভিডিও আমরা লাইক টার্গেট করেছি মাত্র একশো আশা করছি পূর্ণ করে দিবেন কালকে কিন্তু পূর্ণ হয়নি তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি ইনফিনিক্স একটি আন্ডার রেটেড কোম্পানি কিন্তু প্রতিবারই একটি দারুণ এরা ফোন নিয়ে আসে আমি তো পার্সোনালি অনেক ভালোবাসি ইনফিনিক্সকে এখানে আপনারা যে ডিসপ্লে পাবেন জিরো এইটের মধ্যে সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের এলসিডি প্যানেল সিক্স এইট ফাইভ মানে বুঝতে পারছেন ডিসপ্লে সাইজ যথেষ্ট বড় হতে চলেছে সঙ্গে এখানে ডুয়েল পাঞ্চল কাট পাবেন সেলফির জন্য অর্থাৎ দুটি সেলফি ক্যামেরা পেতে চলেছেন বাজেটের মধ্যে দ্যাটস ইনক্রেডিবল সঙ্গে এখানের মধ্যে আপনারা নাইনটি আজ রিফ্রেশ রেট পাওয়াই ডিসপ্লে কিন্তু কামাল ধামাল হতে চলেছে এবার যদি আমরা ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করি এর ব্যাক সাইডে থাকছে প্লাস্টিকের বিল যেখানে দেওয়া হয়েছে গ্লসি এবং রেডিয়ান ফিনিশ সঙ্গে এখানে যে ক্যামেরা কাট আউটটি পাচ্ছেন এটাকে ডায়মন্ড সেপ বলছে এবং দেখতে যথেষ্ট কুল লাগছে সঙ্গে ফোনের মধ্যে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক স্পিকার গ্রিল প্রাইমারি মাইক্রোফোন সেকেন্ডারি মাইক্রোফোন সমস্ত কিছু পাচ্ছেন আউট অফ দ্য বক্স এটি রান করবে অ্যান্ড্রয়েড টেনে যেটি কাস্টমাইজ করা থাকবে এক্স ওএস সেভেনের সঙ্গে যেটা একটা দারুণ ইউআই মনে করা হয় কিন্তু আমি পার্সোনালি খুব একটি পছন্দ করি না এটা সঙ্গে ফোনের মধ্যে আপনারা পাবেন আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ফোনের মধ্যে অ্যাট এ টাইম আপনার দুটি ফোর জি সিম প্লাস মেমোরি কার্ড এর স্টোরেজ আপনারা বাড়াতে পারবেন ইনফিনিক্স জিরো এটাইয়ে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সার যেটা খুব ফাস্ট কাজ করবে তাছাড়া সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধাও এখানে পেয়ে যাবেন এবার যদি আমরা আসি পারফরমেন্স ডিপার্টমেন্টে এর মধ্যে আপনারা যে প্রসেসার পাবেন সেটা হলো মিডিয়াটেকের হিলিও জি নাইনটি এটি একটি অক্টাকর প্রসেসার এবং এর পারফরমেন্স কীরকম আমরা জানি এটা সেরাপ ডাগান সেভেন থার্টি জির তুলনায়ও পারফর্ম ভালো করে গেম যখন খেলি কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা হালকা হিটিং ইস্যু দেখা যায় যেটা কিন্তু রাফ অর্থাৎ রান্না দুই ঘন্টা বা তিন ঘন্টা যদি আপনারা গেম করেন ফিল করতে পারবেন ভালোভাবে কিন্তু চিন্তার আপনার কিছু নেই কারণ এখানের মধ্যে আপনার একটা টেকনোলজি পাচ্ছেন যে কেটাকে তারা লিকুইড কুলিং বলছে অর্থাৎ ফোন আপনার গরম হবে না এবং সেরকম ফিল করতে পারবেন না তো একটা ভালো ফিচার্সও এখানে ইনক্লুড করা হয়েছে যেটা কিন্তু এই দামের অন্যান্য সমস্ত ফোনে আমরা পাই না পিছনের দিকে এখানে চারটি ক্যামেরা আছে ডায়মন্ড শেপে আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সঙ্গে আট মেগাপিক্সেলের অ্যাঙ্গেল ক্যামেরা টু মেগা মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সার সঙ্গে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ ফোর কেতে থার্টি এফ সঙ্গে ভিডিও রেকর্ডিং নাইট স্কেপ মোড এবং মো ভিডিওর ফিচার্স এখানে পেয়ে যাচ্ছেন ফ্রন্টে এখানে থাকছে দুটি ক্যামেরা ষোলো মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সঙ্গে আট মেগাপিক্সেলের অ্যাঙ্গেল ক্যামেরা তো যারা সেলফি তুলতে ভালোবাসেন তারা ভিভিউইং অ্যাঙ্গেলটা কিন্তু দারুণ পাবেন অর্থাৎ গ্রুপ সেলফি তোলার জন্য এই আট মেগাপিক্সেলের অ্যাঙ্গেল ক্যামেরাটা কিন্তু দারুণভাবে কাজে দেবে আপনাদেরকে সঙ্গে মাল্টিটাস্কিং গেম খেলার জন্য পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে চার হাজার মিলিয়াম প্যারের ব্যাটারি ব্যাকআপ যেটা কিন্তু হিউজ এবং এটি চার্জ হবে থার্টি থ্রি ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জারের সঙ্গে এবং টাইপ সিপোর্ট দিয়ে জিরো থেকে সত্তর পার্সেন্ট চার্জ হতে সময় নেবে মাত্র কত মিনিট গেস করুন থার্টি মিনিট আর আমার কিছু বলার নেই তো এই হলো ইনফিনিক্স জিরো এইট আই এর কাহিনী ওভারঅল একটি পারফেক্ট বাজেট ফোন আপনারা বলতে পারেন ভারতীয় বাজারে মনে করা হচ্ছে এটি লঞ্চ হবে ষোলো হাজার থেকে সাড়ে ষোলো হাজার টাকার মধ্যে আট জিবি এবং একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হবে নাকি এখনও কনফার্ম নয় কিন্তু আপনারা আনঅফিশিয়ালি পেয়ে যাবেন এক মাসের মধ্যেই অলমোস্ট চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ইনফিনিক্স জিরো এইটায় ওভারঅল একটি আমাদেরকে পারফেক্ট বাজেট ফোন লেগেছে এবং কোনো দিক থেকে আমাকে একটু খামতি লাগেনি কিন্তু ইনফিনিক্স একটা আন্ডার ব্র্যান্ড কিন্তু প্রতিবারই এরা দারুণ দারুণ ফোন লঞ্চ করে আর আজকের ভিডিও লাইক টার্গেট করেছি একশো আশা করছি আপনারা সবাই মিলে পূর্ণ করে দেবেন তো বন্ধুরা ভাই দেখা হয় পরবর্তীকালে এরকমেরই নতুন কোনো ভিডিওর সঙ্গে ভাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ